আসসালামু আলাইকুম আমি মিলা মিলা মেট থেকে চলে আসছি আপনাদের মাঝে চমৎকার একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা আসলে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আসলে আমি পাহাড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এটা মূলত আসলে লরেল হিল পার্ক এটা মৌলভীবাজার সদরে আছে তো এখানে আজকে ঘুরতে চলে আসলাম আর ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি এত সুন্দর জায়গা যে আসলে বলে বুঝাতে পারবো না আমি তো পানি থেকে একদম উঠতেছি না আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই যে পানির শব্দটা সত্যি আসলে মানে এই বিকেল বিকেলবেলা যে কি ভালো লাগার মতো একটা জায়গা না আসলে আপনারা মিস করবেন তো মৌলভীবাজার সদরে যারা আছেন আসলে অনেকে হয়তো জানেন না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে তো এখানে এসে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন আর দেখে যাবেন জায়গাটা এটা পাহাড়ের উপরে অবস্থিত এই পার্কটা বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আছে বাচ্চারা অনেকটা আনন্দ পাবে আর বড়রাও এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু লোকের সমাগম তো চলুন আর সাথে থাকুন দেখতে থাকুন পুরো এখানে কিন্তু একটা শব্দ শোনা যাচ্ছে মূলত এই যে ড্রাগনের শব্দটা আসতেছে এখানে যে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ড্রাগনের শব্দটা কিন্তু মূলত সাউন্ড বক্সের ভিতরে ওনারা অ্যাড করেছে তো এটা বোঝা যাচ্ছে যে ড্রাগনের ভিতর থেকে শব্দটা আসতেছে তো খুবই চমৎকার এই যে এটাই কিন্তু মূলত এই সাউন্ড বক্সটা যেখানে ড্রাগনের শব্দটা হয় তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে যেদিকে তাকাই সেদিকে আমার অনেক ভালো লাগে যে বলার মতো না ড্রাগনের ভয়ানক শব্দটা মনে হচ্ছে যে আসলে যে একটা ড্রাগন এই যে খুব সুন্দর একটা জায়গা বাচ্চারা খেলে অনায়াসে অনেকটা আরাম পাবে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা মজা পাবে এই যে ড্রাগন আমি আসতে করে এখন ভিতরে ঢুকে যাব এখনো কিন্তু আমি গেটের বাহিরে আছি তো এই চমৎকার দৃশ্যটা দেখতে হলে আসলে ভিডিওটা না টেনে তারপরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব চমৎকার একটা জায়গা আসলে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আস্তে আস্তে এখন আমরা কিন্তু অলরেডি গেটের ভিতরে ঢুকে গেছি আর আস্তে আস্তে কিন্তু আমরা একটু একটু পাহাড়ের দিকে উঠতেছি তো এই রাস্তাটা হচ্ছে একদম মানে পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে যতটা হাঁটতেছি আস্তে আস্তে যেন পাহাড়ের চূড়ায় উঠতেছি এটা মলিবাজার সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সোনাপুর নামে একটা জায়গা আছে সেই সোনাপুরে এটা কোড রোড দিয়ে যেতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে খেলার এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জিরাপ আসলে আমার বাচ্চা এখানে আসছে ও খেলা করতেছে ওর অনেক ভালো লাগতেছে এখানে এসে ওর মনটা অনেক ভালো হয়ে গেছে ও সাধারণত আসলে কোথাও ঘুরতে যায় না যখন কোনো ফার্কের কথা শোনে তাহলে অনেকটা খুশি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন চারপাশে গাছ গাছালি আর বাচ্চাদের খেলনা তো এই যে কত উপরে এখানে কিন্তু বড়রাও চড়া যায় যদিও বাচ্চাদের খেলার সাথে সাথে কিন্তু বড়দেরও চড়ার মতো স্কোপ আছে তো এই যে চারোদিকে আসলে যেদিকে তাকাচ্ছি পাহাড়ের উপর থেকে আমার তো অনেক ভালো লাগতেছে এ জায়গাটা দেখে বোঝা যাচ্ছে না যে আসলে আমরা কতটা উঁচু পাহাড়ের চূড়ায় আছি তো অনেকটা উঁচু পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা আছি আর এই যে ড্রাগনের শব্দটা কিন্তু আমি আপনাদেরকে আগেই শুনিয়েছিলাম আর এই যে এখন কিন্তু আপাতত ঝর্ণাটা বন্ধ এটা কিন্তু শুরুতেই আপনারা দেখতে পেয়েছিলেন যে এখানে সুন্দর একটা ঝর্ণা আছে তো এই ঝর্ণাটা যখন ছাড়বে আসলে অনেক অনেক ভালো লাগার মতো একটা দৃশ্য এই দৃশ্যটা আসলে ভুলার না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ওনারা ঝর্ণাটা ছেড়ে দিয়েছে এখন একটু একটু করে পানি আমাদের দিকে আসতেছে তো আমি অপেক্ষা করতেছি কখন পানিটা পড়বে আর দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি তারা পানির যেই মেশিনটা ছিল যে মেশিনের সাহায্যে ওরা আসলে পানিটা এখানে দিচ্ছে তো জানি না কোনো মেশিন বা কোনো পাম্পের সাহায্য হয়তো তারা পানিটা এখানে করতেছে এখানে কোনো প্রসেসিং আছে এত কিছু আসলে বোঝানোর মতো আসলে টাইম ছিল না বা বোঝার মতো টাইম ছিল না তো জাস্ট আমি আসলে দৃশ্যটা দেখেই আমি জাস্ট অবাক হয়ে গেলাম আস্তে আস্তে কিন্তু পানির যেই ইয়েটা যে লেয়ারটা এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এখনও কিন্তু প্রথম অবস্থায় তো আমি তো আসলে যখন এটার উপরে হাঁটতেছি আমি জাস্ট পা বীজিয়ে হাঁটতেছি আমার অনেক ভালো লাগা কাজ করতেছে আসলে এখানে গিয়ে আমি অনেকক্ষণ বেশি সময় কিন্তু আমি এই জায়গাটাতে দিয়েছিলাম যে আসলে আমার একটা ভালো লাগার যে একটা জায়গা এই জায়গাটাতে আমি দিয়েছিলাম তো আপনারা মৌলিবাজারে আসলে কিন্তু এই সোনাপুর লরেল হিল পাহাড়টাতে আসতে আপনারা ভুলবেন না একদম মলিবাজার সদরে এটা কোর্ট রোড গিয়ে যে কোনো একটা সিএনজি ড্রাইভারকে নিয়ে আপনারা সেখানে চলে যেতে পারেন আর ভিতরে ডুকার একটা টিকিট টিকিট লাগে জন প্রতি ষাট টাকা করে আর আপনার প্রত্যেকটা যে খেলনা আছে বাচ্চাদের রাইডার আছে ওখানে তিরিশ টাকা লাগে তো বাচ্চারা আসলে অনেক মজা পাবে আনন্দ পাবে আর অনেকটাই যে আমি উপর থেকে আপনাকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর পানির শব্দটা তো আসলে আপনারা শুরুতেই দেখতে পেয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন পানির যে স্রোত আসলে বললাম যে আস্তে আস্তে পানির স্রোতটা বাঁচতেছে তো এই যে আমি পানিতে বসে আছি আর আমার তো মানে কি যে ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এ অসম্ভব ভালো লাগা আসলে আমি এই জায়গাটাতে না গেলে বুঝতেই পারতাম না যে আসলে এত সুন্দর একটা জায়গা আছে তা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাথেই থাকবেন আপনাদের কাছে আমার অনু